আর এই মুহূর্তে ঠিক একেবারে বিধানসভার বাইরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আজ ফের উত্তপ্ত হয়ে উঠল এই শীতকালীন অধিবেশনকে কেন্দ্র করে বিধানসভা চত্বরের বাইরের ছবিটা আপনাদের সামনে রয়েছে, যেখানে বিজেপি বিধায়করা তারা উপস্থিত রয়েছেন এবং স্লোগানিং পর্যন্ত তাদের করতে দেখা যাচ্ছে। ডেঙ্গি পরিস্থিতি, অর্থাৎ গোটা রাজ্যের যে ডেঙ্গু পরিস্থিতি এবং একই সঙ্গে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ঘটনা এবং মৃত্যুর ঘটনা যেভাবে ঘটেছে, মূলত আমাদের মাননীয় বিধায়ক ডক্টর শंकर ঘোষ, ডক্টর अशोक লাহিড়ী, माननीय अग्निमित्रा पाल, माननीय निखिल रंजन दे, माननीय सुप मुखार्जी, माननीय अरूप दास, विधायकरा प्राय लक्षाधिकेर काछाकाछि डेंगू आक्रांत, सहस्राधिक मृत, पुलिस कर्मी, स्वास्थ्यकर्मी, बेलेघाटा आईडी डेपुटी सुपार पर्यंत मारा गेছেন। आज के हाउसे एडजर्नमेंट मोशन पढ़ते दिए किन्तु आलोचना करते देयনি। আমি বিরোধী দলনেতা হিসেবে অধ্যক্ষকে অনুরোধ করেছিলাম, স্বাস্থ্যমন্ত্রী তো আসেন না হাউসে, স্বাস্থ্য দপ্তরে কোনো প্রশ্ন উত্তর হয় না, অন্তত সরকারের পক্ষে যে কোনো মন্ত্রী বিবৃতি দিয়ে কি কি মেজার তারা নিয়েছেন এটা আমরা জানতে চেয়েছিলাম। আজকে আমরা ডেঙ্গু নিয়ে মুলতবি প্রস্তাব আনবো জেনেই গতকাল মুখ্যমন্ত্রী 3 মাস পরে তার ঘুম ভেঙেছে, একটা রিভিউ মিটিং করেছেন। আমরা দাবি করেছিলাম যে হাউসে বিবৃতি অন্তত সরকার দিক, আলোচনা না করলেও, কিন্তু সরকার কোনো কথা শুনতে নারাজ। অধ্যক্ষ মহোদয় বললেন আপনাদের পড়তে দিয়েছি, ইটস এনাফ, অতএব এখানে আলোচনা হবে না। স্বাভাবিকভাবে আমরা হাউসে বিক্ষোভ দেখিয়েছি, আমাদের সকলের বুকে মশার স্টিকার ছিল, আর আমরা স্লোগান দিতে দিতে বাইরে এসে ভিতরের যে আমাদের আওয়াজ বা বক্তব্য আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলার জনগণকে জানাতে চাই। 2017 সালের পরে এই প্রথম 1 লক্ষের কাছাকাছি ডেঙ্গু আক্রান্ত হয়েছে। কলকাতা, উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ এবং শিলিগুড়ি সবচেয়ে ভালনারেবল পয়েন্ট হয়েছে। কলকাতা পুলিশের এএসআই মারা গেছেন, সরকার ব্যবস্থা নেয়নি। বেলেঘাটা আইডি ডেপুটি সুপার মারা গেছে, ব্যবস্থা নেয়নি। স্বাস্থ্যমন্ত্রী 12.5 বছর ধরে একই ব্যক্তি রয়েছেন, তিনি হাউসে আসেন না, হাউসে বিবৃতি দেন না, প্রশ্ন উত্তর করার সুযোগ কোনো বিধায়কের নেই। আমরা বিজেপি পরিষদীয় দল প্রথম দিন থেকে সিদ্ধান্ত নিয়েছি যে কোশ্চেন অ্যান্সারে ফুল কোঅপারেশন হবে, তো বলার সুযোগ নেই। স্বাস্থ্য দপ্তর আর স্বরাষ্ট্র দপ্তরে কোনো প্রশ্ন উত্তর করা যাবে না, কারণ সেখানে বসে আছেন এই রাজ্যের প্রশাসনিক কর্তৃক, যার অঙ্গুলি হয়ে শুধু বিধানসভা কেন গোটা রাজ্যটাই চলে। সেই মুখ্যমন্ত্রী, তিনি স্বরাষ্ট্র এবং স্বাস্থ্য দপ্তর, হাতের কাছে একাধিক দপ্তর আছে, এই দপ্তরগুলোর প্রশ্ন করা যাবে না, উত্তর দাবি করা যাবে না, কলিং অ্যাটেনশন দেওয়া যাবে না, বিবৃতি দেওয়া যাবে না। আর হাউস চলাকালীন সব রাজ্যে এবং ভারত সরকারের নিয়মই আছে, কোনো গুরুত্বপূর্ণ জনস্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে সরকার কিছু মেজার নিলে হাউসে বিবৃতি দিয়ে বলতে পারেন। মুখ্যমন্ত্রীর যদি অন্য কাজ থাকে, পরিষদীয় মন্ত্রী এবং তিনি যে কোনো মন্ত্রীকে ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়ে গতকাল ডেঙ্গু নিয়ে যা রিভিউ হয়েছে সেটা আজকে পাঠ করে দিলেই আমরা স্বাগত জানাতাম সরকারকে, এবং আমরা আশ্বস্ত হতাম যে জনগণ সুস্থ থাকবে, ডেঙ্গু মুক্তি হবে। আজকে আমরা এখানে বিক্ষোভ দেখানোর পরে অ্যাসেম্বলির গেটে আমরা টোকেন, কিছু মশারি বিতরণ করে এই সরকারকে বার্তা দিতে চাই যে আপনারা এই রাজ্যের যে বিহাল স্বাস্থ্য ব্যবস্থা করেছেন তার প্রতিবাদ আমরা করলাম। এটা থেকে শিক্ষা নিয়ে অন্তত গরিব, স্লাম, বস্তি এবং একেবারে ডাউনট্রোডেন্ট পিপুল যারা থাকেন, প্রান্তিক মানুষ, আসাম সরকারের মতো, ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড সরকারের মতো, উড়িষ্যা সরকারের মতো, ঝাড়খণ্ড সরকারের মতো আপনারাও মশারি বিতরণের কর্মসূচি করে গরিব মানুষগুলোকে বাঁচানোর ব্যবস্থা। সেন্ট্রাল গভর্নমেন্ট একটা উত্তর চেয়েছিল, এরা উত্তর দিয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট টিম পাঠায়নি। আমার দুটো দাবি ছিল, সেন্ট্রাল গভর্নমেন্ট একটা রিপোর্ট চেয়েছিল, আমি শুনেছি এরা একটা রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টটা সার্বজনীন করেনি। এগুলো হাউস চললে স্বাস্থ্যমন্ত্রী বা তার পক্ষে কোনো মন্ত্রী দাঁড়িয়ে যদি সবটা বলে দেন এটাই হচ্ছে হাউসের পরম্পরা। আমি 2006 অপজিশনের এমএলএ ছিলাম, আমি তৎকালীন দেখেছি প্রশ্ন করলে সময় নিয়ে নিত, স্বাস্থ্যমন্ত্রী বলতো আজকে 3টায় উত্তর দেব, আগামীকাল 11টায় উত্তর দেব, এর কোনো রেসপন্স নেই। এ মানেই না বিধানসভাটা, মানেই না যে কে বিধানসভা। বিকৃত তো বলেই, ডেঙ্গু লিখলে কালিম্পং যেতে হবে কলকাতার ডাক্তারকে, কালিম্পংয়ের ডাক্তার ডেঙ্গু লিখে দিলে পুরুলিয়া যেতে হবে, পুরুলিয়ার ডাক্তার ডেঙ্গু লিখে দিলে আলিপুরদুয়ার যেতে হবে। এ তো অসংখ্য উদাহরণ আছে। আরে কীট পর্যন্ত নেই। আমি চাপ বলবো না, অধ্যক্ষের চেয়ারের গরিমা আছে, শুভ বুদ্ধির উদয় হোক। তথ্যই দেয় না, তা সত্য গোপন করার কি আছে? আপনার দেখুন বিধায়করা আছেন এখানে 70 জন, আপনি স্বাস্থ্য এবং স্বরাষ্ট্র দপ্তরে প্রশ্ন করতে পারবেন না, সে প্রশ্ন নেওয়া হয় না। আজকের ডেট হচ্ছে হেলথের, আপনি কোশ্চেন দিতে পারবেন না। আগামীকাল হচ্ছে হোমের, বৃহস্পতিবার হচ্ছে হোমের, আপনি দিতে পারবেন না প্রশ্ন। 12.5 বছরে হোম এবং হেলথ এখানে কোশ্চেন অ্যান্সার হয় না, কলিং অ্যাটেনশন হয় না, দুটোই সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট। আপনার ফাইন্যান্স বলতে পারবেন না, কারণ এখানকার রাজ্যের সম্রাজ্ঞী, যাকে আমরা কেউ লেডি কিং বলি, কেউ মহারানী বলি, কেউ রাজাধিরাজ বলি, কেউ কোম্পানির মালিক বলি, কেউ মুখ্যমন্ত্রী বলি, তিনি তার ইচ্ছাতে এটা করেন। অর্থাৎ আমাদের জানার সুযোগ নেই, তাই ভিতরে বলেছি, বাইরে বলেছি, আবার বাইরে গিয়ে 100 মশারি বিতরণ করব, বিতরণ করে বার্তা দেব। এই সরকারের যদি লজ্জা থাকে, শরম থাকে, তাহলে ডেঙ্গু নিয়ন্ত্রণে অন্য রাজ্যগুলো, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর মতো অন্তত ব্যবস্থা নেবে। চলুন স্লোগান 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 দিন, ডেঙ্গুর সরকার বসাদের সরকার। মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী জবাব দাও, সরকার সরকার মানুষ মারা সরকার। বিজেপি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, বন্দে মাতরম। স্বাস্থ্যমন্ত্রী হায় 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 হায়, স্বাস্থ্যমন্ত্রী হায় 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 হায়, স্বাস্থ্যমন্ত্রী হায় 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 হায়। আমাদের সরকার আর নেই দরকার, আমাদের সরকার আর নেই দরকার, ডেঙ্গি সরকার আর নেই দরকার, মানুষ মারা সরকার আর নেই দরকার, গরিব মারা সরকার আর নেই দরকার, ডেঙ্গি সরকার আর নেই দরকার। স্বাস্থ্যমন্ত্রী হায় 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 হায়, স্বাস্থ্যমন্ত্রী হায় 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 হায়, স্বাস্থ্যমন্ত্রী হায় 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 হায়, স্বাস্থ্যমন্ত্রী হায় 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 হায়। কমন ডাক্তার দোকানো সরকার জবাব দাও, জবাব দাও। ডেঙ্গির জন্য বিবৃতি দেওয়া হচ্ছে না কেন? জবাব চাই, জবাব দাও, জবাব দাও। ডেঙ্গি নিয়ে আলোচনার সুযোগ নেই কেন? জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। ডেঙ্গির সরকার আর নেই দরকার, বসাদের সরকার আর নেই দরকার। স্বাস্থ্যমন্ত্রী হায় 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 হায়, স্বাস্থ্যমন্ত্রী হায় 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 হায়। गवर्नमेंट मोशन मूव किया था सर, যা আমার লেখা ছিল তা এডিট করা হয়েছে, একটা এডিটের প্রস্তাব দেওয়া হয়েছে, যার মধ্যে দিয়ে কোথাও মনে হয়েছে সরকারের বিরুদ্ধে যে ক্ষোভগুলো আমরা এই আলোচনায় তুলে নিয়ে আসতে চাই প্রস্তাবের মধ্যে, সেটা যাতে সামনে না আসে তাই জন্য প্রস্তাবটি এডিটেড করে সেই প্রস্তাবটি সামনে রাখা হয়েছে। আপনারা জানেন যে বিষয়গুলো উঠে এসছে, যে বছর কয়েকের অন্তরালের পর রাজ্যে ডেঙ্গুর যে এই ভয়াবহতা, এই ভয়াবহতার কারণ হচ্ছে সরকারের পরিকল্পনার অভাব, তথ্য বিকৃতি করা, তথ্য গোপন করা। এর পাশাপাশি ফ্রন্টলাইন ওয়ার্কারদের যে ভাতা সাম্মানিক দেওয়া সেটা অনিয়মিত, পর্যাপ্ত পরিমাণ ফগিং স্প্রেইং না হওয়া, লোক ম্যান পাওয়ার রিক্রুট না করতে পারা, नागरिकदेरके सचेतन करा एबं नागरिकदेरके जुक्त करबार काजे सरकारेर व्यर्थता पाशापाशी आमरा बोलेछिलाम जे पौरसभा एबं स्वास्थ्य दफ्तरेर मध्ये समन्वयेर अभाव एबं एर साथे साथे आरो परिस्थिति जटिल करेछे राजनैतिक कारणे जल जमे थाका जल परिष्कार ना करते पारा फले एकटा इन टोटालिटी एमन एकटा पर्याये डेंगू चले गियेछिलो जार फले कतगुलो प्राण अकाले चले गेलो।